আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আর আজকের এই ভিডিওতে প্রবাসীদের উদ্দেশ্যে যারা কিনা ছুটিতে যান প্রবাস থেকে বাংলাদেশে বা বাংলাদেশ থেকে যারা আসেন তাদের উদ্দেশ্যে কিছু ইম্পর্টেন্ট কথা বলবো, শুধুমাত্র জর্ডান প্রবাসীদের জন্য না, সব প্রবাসীদের জন্য, এবং আমার কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করব। তাই আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং কি খুবই উপকারে আসবে, খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, আর যারা দেখবেন তাদের যদি কেউ প্রবাসে থাকে তাদের সাথে ভিডিওটি শেয়ার করে দেবেন। ফার্স্ট হচ্ছে, আমরা যখন প্রবাসে যাই, মানে যখন বাংলাদেশ থেকে প্রবাসে যাই, তখন কিন্তু আমাদের অনেকেই পরিচিত থাকে বা অনেক লোক থাকে বা আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব বা যার মাধ্যমে যাই, তারা আমাদেরকে অনেক সময় অনেক কিছু নিয়ে যাওয়ার জন্য বলে, তাদের প্রয়োজনীয় জিনিস, যেমন মেডিসিন বা যে কোনো কাপড় চোপড়, খাবার আইটেম, এগুলো নিয়ে যেতে বলে। তখন আমরা ভদ্রতার খাতিরে হোক বা দেখা গেছে যে রেসপন্সিবিলিটির খাতিরে হোক বা ভলান্টিয়ারিংয়ের খাতিরে হোক বা মন মানসিকতা ভালোর দিক থেকে হোক, আমরা কিন্তু এগুলো নিয়ে যাই। কিন্তু অনেকে আছে যে তার ফ্যামিলি থেকে সুন্দর করে প্যাক করে দেয়, কিন্তু ওই প্যাকেটটার ভিতরে কী আছে আমরা কিন্তু সেটা দেখি না। আর না দেখে নেওয়ার কারণে অনেক সময় দেখা গেছে যে অনেক প্রবলেম ফেস করতে হয় এয়ারপোর্ট থেকে, আপনারা অনেক নিউজ জানেন। এই কারণে আমি সব প্রবাসীদের রিকোয়েস্ট করব যে অ্যাকচুয়ালি কী বলে যে হাত জোর করে রিকোয়েস্ট করব যে আপনারা অন্তত এই কাজটা করবেন না। কারো কোনো কিছু নিলে সে কী দিচ্ছে, কতটুকু পরিমাণে দিচ্ছে, এবং সেই প্যাকেটটা খুলে দেখে তারপরে নেবেন, কেননা এয়ারপোর্টে অনেক প্রবলেম হয়। কিছুদিন আগের একটা ঘটনা বলি, আমাদের কোম্পানিরই এক আপু, সে বাংলাদেশ থেকে জর্ডানে এসেছে, আর যখন সে এসেছে তখন তার এক রুমমেটের সে কিছু জিনিস নিয়ে এসেছে, আর সেটা ছিল গোল্ডের কিছু গহনা। আর যে এসেছে সে ওই গহনার বক্সটা দেখে নাই, কারণ অন্য কেউ প্যাক করে দিয়েছে। সে শুধু বলেছে, কিন্তু না দেখার কারণে যখন সে এখানে এসেছে, যে জিনিসটা আনিয়েছিল অনেক টাকার গহনা ছিল, তখন সে অস্বীকার করেছে যে সে তো দেখে নাই, প্যাক খোলার পর সে সেটা পায় নাই। তাহলে কি হলো, যে একটা দামি জিনিস সে দিয়েছে কিন্তু সে না দেখে নিয়ে এসেছে, কিন্তু সে জিনিসটা পায় নাই। তাহলে লসটা কার হলো? লসটা যে দিয়েছিল তার হলো, তার টাকা গেল, কিন্তু জিনিসটা যে প্যাক করেছিল সে হয়তোবা দেয় নাই, বা যে নিয়ে এসেছে সে হয়তোবা জিনিসটা কোনো কিছু করেছে। এই কারণে আমি বলবো যে জিনিসটা দিবে, মানে কেউ যদি কোনো মেডিসিনও দেয়, সেক্ষেত্রে যেন স্বচ্ছ থাকেন, বা যে ট্রাভেল করবে বা যে বিদেশে আসবে তার যেন জিনিসটা সম্পর্কে একটা আইডিয়া থাকে, সে যেন নিজের চোখে দেখে তারপর নিয়ে আসে আসলো কতটুকু কী। আর প্রবাসে যাওয়ার আগে কিন্তু আমরা একটা লিমিটেশন থাকে যে এই জিনিস এই পরিমাণ আমরা নিতে পারবো, সো সেই লিমিটেশন সম্পর্কে ধারণা থাকা অবশ্যই উচিত। যেমন অনেক সময় অনেক এরকম প্রবলেম হয়, যেমন গতকালকে আমার এক কাজিন এসেছে, সে ছুটি থেকে মানে ছুটিতে যাওয়ার পর আসছে, কিন্তু তার কাছে কয়েকজনে মেডিসিন দিয়ে দিয়েছে, আর কয়েকজনে মেডিসিন দেওয়ার কারণে এয়ারপোর্টে থেকে তার ব্যাগেজটা প্রবলেম হয়েছে, যে মেডিসিনের প্রেসক্রিপশন দেখতে চেয়েছে যে সেই মেডিসিনগুলো আসলেই জরুরি কিনা। কারণ আমরা বাংলাদেশিরাই একমাত্র লোক যারা কিনা ডাক্তারের পরামর্শ ছাড়া মেডিসিন খাই, আর পৃথিবীর অন্য কোনো কান্ট্রি নাই যে যেখানে কিনা ডাক্তারের পরামর্শ ছাড়া মন চাইলো একটা মেডিসিন খাইলো, এরকম কখনোই হয় না। আর আমরা নিজের ইচ্ছা মতো গ্যাস্ট্রিকের মেডিসিন, নাপা, আরও ভ্যারাইটিস মেডিসিন আমরা নিজের ইচ্ছা মতো নিয়ে আসি, যে একবার যদি শুনলাম যে এই ওষুধটা খেয়ে অমুকের ভালো হয়েছিল, তখন আমরা সেই ওষুধটা নিজেদের উপর অ্যাপ্লাই করা শুরু করি, মানে নিজেরাই ডাক্তার আমরা হয়ে যাই। এইটা আমাদের এইসব জিনিস থেকে বিরত থাকতে হবে, কারো কোনো জিনিস ট্রাস্ট করে নিয়ে আসা যাবে না, দেখে বুঝে শুনে তারপর নিয়ে আসতে হবে। সো সব প্রবাসীদের আগেই বলছি যে আজ প্রবাসী হিসেবে আমি আপনাদেরকে অলওয়েজ ট্রাই করি যে বিভিন্ন সাজেশন দেওয়ার জন্য, বা যেহেতু আমি জর্ডানে আছি, সো জর্ডান থেকে যে আপুরা যাবেন বা জর্ডানে যারা আসবেন ইন ফিউচারে, তারা এই ভিডিওগুলো দেখবেন আশা করি। হয়তো বা আজকে দেখছেন না, ছয় মাস এক বছর পর এই ভিডিওগুলো হয়তো বা অনেকের চোখে পড়বে। তাই আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে যে আপনারা কারো জিনিস বিশ্বাস করে নিয়ে আসবেন, কিন্তু সেই জিনিসটা দেখে নিয়ে আসবেন, আর কতটুকু আনতে পারবেন সেই লিমিটেশনটা জেনে তারপরে নিয়ে আসবেন। যাই হোক, এই ভিডিওটা আমি মনে করি সবার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল, তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, আর আপনাদেরও যদি ভালো লাগে কমেন্টস করে জানাতে পারেন যে এই রিলেটেড আর কি সম্পর্কে ভিডিও পেতে চান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।